শেষ মুহূর্তে এসে সব কিছু পাল্টে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বিশ্বকাপ খেলতে যাবেন তামিম ইকবাল, তাও আবার সাকিবের সাথে উড়াল দিলেন ভারতে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, বিশ্বকাপ আসরের টানাহারে এখন ক্লান্ত বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ 4 ম্যাচের একটিতেও জিততে পারেনি টিম টাইগার্স। ওপেনিং ব্যর্থতায় একরকম বিরক্ত প্রায় দেশের ক্রিকেট ভক্তরা, আর তাই এবার তারা দাবি তুলেছেন তামিমকে শেষ কয়েক ম্যাচের জন্য ভারতে নেওয়া হোক, তাতে অন্তত মানসম্মান বাঁচিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ দল। অন্যদিকে ভারত থেকে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছেন সাকিব নিজস্ব কোচের কাছে অনুশীলন করতে। আগামী ম্যাচের আগে আবারও ফিরে যাবেন ভারতে, আর তাই প্রধানমন্ত্রীর কাছে ভক্তদের দাবি সাকিবের সাথে যেন তামিম ইকবালকে বিশ্বকাপের শেষ ম্যাচগুলো খেলতে পাঠানো হয়। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয়, তামিম থাকলে কি টাইগাররা শেষ ম্যাচগুলো জিততে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।